টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের 105 ঘন্টা পর দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। ক্যারিবীয় সাগরে সৃষ্ট হারিকেন বেরিলের কারণে বার্বাডোজে আটকে ছিল রোহিত শর্মার দল। অবশেষে বিসিসিআই এর ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরল তারা। বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছায় তাদের চার্টার্ড ফ্লাইট। চাঁদখোলা বাসে বিশ্বকাপের ট্রফি নিয়ে মুম্বাইয়ের রাস্তায় উল্লাসে মাতে রোহিত কোহলিরা। বিশ্বকাপের ট্রফিতে বিরাট কোহলির পরম আনন্দের চুম্বন, ট্রফি নিয়ে বিমানের ভেতরেই ঋষভ পান্তের আনন্দের নাচ, কিংবা জাসপ্রীত বুমরার শিশু সন্তানকে বিশ্বজয়ের স্মারক চেনানোর চেষ্টা, সবই ক্রিকেট প্রেমীদের চোখের শান্তি। সামাজিক মাধ্যমে বিসিসিআই এর শেয়ার করা ভিডিওতে দেখা যায় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের এমন দৃশ্য। এছাড়া কাঙ্ক্ষিত শিরোপা জয়ের পর দেশে ফেরার সময় বিমানেই নিজেদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন দলের সদস্য চাহাল সিরাজরা। I'm so blessed ke main aaj ye trophy aur ye beautiful member, this feeling you can't express in words. I think I'm so lucky to have this. বিমানে ট্রফি নিয়ে আনন্দের পর চ্যাম্পিয়নের মুকুট পরে প্রথম দেশের মাটিতে পা রাখা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 6টার দিকে দিল্লিতে পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল। হারিকেইন বেরিলের কারণে বাড়তি 3 দিন বার্বাডোজের হোটেলে আটকে থাকার পর বিসিসিআই এর ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটে দেশে ফেরে টি টোয়েন্টির নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা। এ সময় বিমানবন্দরের বাইরে বিপুল চিৎকার স্লোগানে রোহিত কোহলিদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন ভক্ত সমর্থকরা। পেন্সিল সে বনা খুব বনা বিরাট কোহলি আর রোহিত শর্মা কে স্কেচেস। বিমানবন্দর থেকে বিজয়ী ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় একটি হোটেলে, সেখানে সংবর্ধনার কেক কাটা সহ নানা আনুষ্ঠানিকতা সারেন রোহিত শর্মারা। প্রিয় দলের ট্রফি জয়ের উদযাপন করতে যথারীতি এখানেও রাস্তার দুপাশে ভিড় করেন ক্রিকেট প্রেমীরা। বাস থেকে নেমে শিল্পীদের সঙ্গে নাচে মেতে ওঠেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা, যেখানে পরে যোগ দেন ঋষভ পান্ত ও মোহাম্মদ সিরাজ। হোটেলে আনুষ্ঠানিকতা শেষে গোটা দল যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বিশেষ সংবর্ধনা দেয় পুরো দলকে। এ সময় চ্যাম্পিয়ন লেখা জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। দিল্লি থেকে ভারত দল যায় মুম্বাইয়ে, সেখানে পৌঁছে বিশেষ সংবর্ধনা পেয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। বিশেষ জলীয় স্যালুট দেওয়া হয়েছে তাদের বহনকারী উড়োজাহাজকে। এরপর লাখো ভক্তের উপস্থিতিতে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে সাতখোলা বাসে ঘোরে রোহিত কোহলিরা। গত শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত, আর তাতেই 13 বছর পর আইসিসির কোনো বিশ্বকাপ জয়ের খরা কাটে দেশটির। আব্দুল্লা শেখ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।